আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এখানে একটি রাসেল বাইফার সাপ আমরা এখানে এগুলোর ভিতরে ঢুকছে এদিকে দেখছি সাপটা এদিকে থেকে চিপার মধ্যে ছিল পরে এখানে সাপটা এসে লুকিয়েছে তো সাপটাকে আমরা মানে খুঁজতেছি এখানে অনেকগুলো কার্টন অনেক কিছু তো এটা আসলে সাপটা কোন দিক দিয়ে ফলে আমরা সাপটাকে বের করার চেষ্টা করতেছি এটা অনেক বড় রাসেল বাইফের সাপ এটা অনেক বিষাদর সাপ এটা সবাই জানেন বাংলাদেশে এখন এটার আতঙ্ক অনেকটাই বেড়ে গেছে তো আমরা এখানে অনেক সামান দেখেন আমরা সামানগুলো এখন সরাইতে হবে সাপটা আমার সন্ধ্য সাপটা এখানে নিচে এটা নিচে হয়তো বা নিচে আছে অনেক বড় একটা রাসেল ব্যাপার সাপ এটার মনে হচ্ছে বাচ্চাও পেটে আছে বাচ্চাও দিতে পারে সাপটা তো আমরা দেখ চেষ্টা করতেছি আসলে সাপটা আমরা বের করার অনেক বড় একটা সাপ আসলে এটা অনেক বড় আতঙ্ক সারা বিশ্বের সবচেয়ে বিষদরে সাপটি এখানে অনেক অন্ধকার আসলে আমরা চেষ্টা করতেছি মোবাইলে কতটুকু না কিন্তু আমরা চেষ্টা করতেছি এটি সাপটিকে বের করার জন্য তো আশা করি সাপটি এখানেই আছে এই কার্টুনগুলা সবগুলো এখন সরাইতে এই কার্টুনগুলো সবগুলো এখন সরাইয়া তারপর আমরা এই সাপটা আমরা বের করার চেষ্টা করব অনেক বড় একটি সাপ এখন আমরা ভয় আতঙ্কে আছি যে সাপটা আমরা কিভাবে বের করব সাপটা এটা ভিতরে ঢুকছে সাপটা ভিতরে ঢুকছে তো দেখা যাক আমরা দেখি চেষ্টা করে সাপটা পাই কি না যে এখানে মাটির যে ইয়েগুলো আছে এটার ভিতরে এখন আমরা এটা ভিতরে হাতও দিতে পারতেছি না কারণ এগুলো অনেক দ্রুততম অনেক দ্রুতভাবে এগুলো আক্রমণ করে তো আসলে এটা এত দ্রুত আক্রমণ করে যে আপনার হাত সরাবার আগে এটা আক্রমণ আপনাকে করে বসবে তো সাপটা এখানে চিপায় ঢুকে রয়েছে এগুলো আমরা এখন সবগুলো সরাইতে হবে আমাদেরকে একদম আপনার যা আছে। যা আছে যে কার্টন টিস্যু এগুলো সব আমরা সরাইতে হবে নাইলে এলে সাপটা যদি আজকের মধ্যে বের না করি তাহলে দেখা যাচ্ছে যে এটি বাচ্চা বাচ্চা দিয়ে দেবে বাচ্চা দিয়ে দিবে যাতে তাড়াতাড়ি আমরা পারি সাপটাকে যেভাবে হোক আমরা এটা গাছকে খুঁজে বের করতে হবে তো আমি চেষ্টা করতেছি বয়ে হাতও দিই না কারণ এখানে এটা থাকতে হয় যে এখানে দেখা যাইতেছে মনে হয় ভিতরে এখানে ভিতরে আস অবশ্য আমরা এটাকে দেখি বের করার চেষ্টা করবো তো বের করার পর আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে সাপটা আসলে কীরকম ছিল এখন রাসেল ভাইপার কীরকম দেখতে হয় এটা আমরা পুরোপুরি শিওর এটা রাসেল ভাইপার ছিল কারণ আমরা পুরোপুরি সাপটাকে দেখেছি মারতে গেছি এটা পুরোপুরি ভিতরে চলে গেছে এখন এটা পাওয়াটা খুব কষ্টকর দেখা যাক আমরা কি করতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ